আজকে বানাবো বিরিয়ানি। এখানে মশলা নিয়েছি, এটা হলো বিরিয়ানি মশলা ঘরে বানানো, এটা গরম মশলা, শাহী গরম মশলা, এটা কালো গোলমরিচের গুঁড়ো, আর এখানে নিয়েছি কাশ্মীরি রেড চিলি আর এমনি রেড চিলি পাউডার। এখানে লবণ লাগবে, মানে রসুন বাটা 2 চামচ, এখানে 150 গ্রাম টক দই, একটা আদা বাটা, আর ওখানে ধনে জিরে বাটা নিয়েছি। নিয়েছি চিকেন, আমি সব রকমই চিকেন নিয়েছি। এবার মশলাগুলো সব মিক্সড করব, মিক্সড করে এটা আমি চিকেনটাকে আমি ম্যারিনেশন করে রেখে দেবো 2 ঘন্টা। বন্ধুরা, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর রান্নাটা ভালো হলে একটু লাইক দেবেন, ছোট্ট করে শেয়ার করবেন, আর ভালো লাগলো, কেমন লাগলো রান্নাটা সেটা কমেন্ট করে জানাবেন অবশ্যই। আমি প্রথমে বিরিয়ানি দিচ্ছি আমার চ্যানেলে, জানি না কীভাবে বলতে হয়, যাই হোক বললাম। আপনাদের ভালো লাগলে, খারাপ লাগলে, যাই লাগুক না কেন অবশ্যই কমেন্ট করবেন। এখানে আমি অল্প তেল, ঘি ব্যবহার করেছি। কীভাবে অল্প তেল আর ঘিতে এই বিরিয়ানিটা করতে পারছি সেটাই আমি দেখাচ্ছি। এখানে তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে পেঁয়াজ চিকিটা ভেজে ভেজে করে আমি তারপরে আমি চিকেনটাকে কষাবো। ভালো করে কষিয়ে একটু হাফ সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি বিরিয়ানি
মশলা দিয়ে দেব। কড়াটাকে আগে তৈরি রেডি রেখেছিলাম গরম করে ঘি দিয়ে, তারপরে মাংসটা বসানো হয়ে গেছে। এখানে আমি বিরিয়ানির লেয়ারটা তৈরি করছি। কীভাবে তৈরি করছি দেখুন। পয়সা তো দামি।
টেস্টটা সবার থেকে একটু অন্যরকম হবে, কারণ আমি আমার মতনই বানিয়েছি, তাই হয়তো আপনাদের একটু অন্যরকম লাগবে। এটাও করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। একটু লং ঝাল খেতে ভালোবাসি, তাই বিরিয়ানির উপরে এই লঙ্কাগুলো দিলাম। আপনারা কিছু মনে করবেন না, এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও এটা স্কিপ করে যেতে পারেন। আর এর উপরে একটু আর একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়ে আমি এটাকে ঢেকে একটা চাটু গরম করতে দিয়েছি গ্যাসে, তার উপরে আমি 40 থেকে 45 মিনিট একদম লো আছে রেখে দেবো। তারপরে ফিরে আসছি 40 মিনিট পর। হ্যাঁ বন্ধুরা, আমি যে দুধটা দেখিয়েছিলাম, দুধ মশলা দুধটা, সেটা আমার এই চ্যানেল মানে ভিডিওটা দেখানো হয়নি, ভুলে গেছি এটা স্কিপ করে গেছে কীভাবে। তো এই দুধটা আমি বানিয়েছি গরম জলে একটু আমল দুধ গুলে, তার মধ্যে বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর আর বিরিয়ানি মশলা দিয়ে গুলে আর একটু ফুড কালার দিয়েছি, দিয়ে গুলে রেখে দিয়েছিলাম, সেটাই এটা দিলাম।